ব্রাজিল নাকি আর্জেন্টিনা কে সেরা? ফুটবলে এই দুইটি দলের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতাকে দি ব্যাটেল অফ দি সাউথ আমেরিকানস বা দক্ষিণ আমেরিকানদের যুদ্ধ বলেও আখ্যায়িত করা হয়। জঙ্কার জুবের চ্যানেলে আপনাকে স্বাগতম। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস দিয়ে আমাদের সাথে থাকুন। ব্রাজিল আর্জেন্টিনা দ্বৈরথের সাথে পাল্লা দিয়ে চলে ভক্তদের দ্বৈরথ। একই পরিবারের মাঝে, বন্ধু মহল কিংবা প্রিয়জনদের মাঝে দেখা যায় কেউ ব্রাজিলের সমর্থক, কেউ বা আর্জেন্টিনার। ফলশ্রুতিতে নানাবিধ তর্কে বিতর্কে জর্জরিত হয়ে থাকে চারপাশ। বাসে, ট্রেনে, অফিসে, আড্ডায়, চায়ের কাপে, সব জায়গায় আলোচনা একটাই, কে সেরা, ব্রাজিল নাকি আর্জেন্টিনা? দুই দলের মুখোমুখি লড়াই ও যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা থাকে, পরিসংখ্যানের দিক দিয়ে চোখ বুলালে হিসাবটা দেখা যায়। 1914 সাল থেকে এ পর্যন্ত মোট 111 ম্যাচে মুখোমুখি হয়েছে ব্রাজিল আর্জেন্টিনা। দুই দলের শতবর্ষীয় লড়াই কখনো একে অপরকে সেরে কথা বলেনি কেউ। 1914 সালের 20 সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলকে 3-1 হারায় আর্জেন্টিনা। কিন্তু মাত্র 7 দিন পরে নিজেদের পরিচয় দেন সেলেকাওরা। 1-16 ব্যবধানে এলিবিস লেস্তেদের বিপক্ষে নিজেদের প্রথম জয় তুলে নেয় তারা। এখন পর্যন্ত 111 লড়াইয়ে 40টিতে জয়ের দেখা পায় ক্যাম্পোস, ম্যারাডোনা, মেসির আর্জেন্টিনা। বিপরীতে তাদের থেকে কিছুটা এগিয়ে 46 ম্যাচে জয়ের দেখা পেয়েছে পেলে, গারেঞ্জিকা, রোনালদো, ব্রাজিল। দুই দলের মধ্যকার 25টি ম্যাচ ড্র হয়েছে। আর্জেন্টিনার 160 গোলের বিপরীতে মাত্র 2 এগিয়ে 160 বার জালের দেখা পেয়েছে ব্রাজিল। প্রতি ম্যাচে 59 বারের দেখা এগিয়ে আছে ব্রাজিল। সেলেকাওদের 24 জয়ের বিপরীতে 20 জয় আছে এলবিসি লিস্টদের জলিতে। এছাড়া বাকি 15 ম্যাচে কোনো ফল আসেনি। প্রতি ম্যাচের মতো বিশ্বকাপের বাছাই পর্ব, বিশ্বকাপের মূল পর্ব, এমনকি ফিফা ফেডারেশন কাপেও এগিয়ে আছে ব্রাজিল। বিশ্বকাপ বাছাই পর্বে এখন পর্যন্ত 8 মুখোমুখি হয়েছে দুই দল, যেখানে ব্রাজিলের 4 জয়ের বিপরীতে আর্জেন্টিনা জিতেছে 2টিতে, বাকি 2টি ম্যাচ ড্র হয়েছে। ভৌগোলিক অবস্থানগতভাবে এই দুই দল চিরপ্রতিদ্বন্দ্বী দল লাতিন আমেরিকার হওয়ায় বিশ্বকাপ গ্রুপে, বিশ্বকাপে তাদের প্রথম সাক্ষাৎ হয় বিশ্বকাপ শুরু হওয়ার আরও 44 পর। 1974 সালে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে প্রথমবার মাঠের যুদ্ধে মুখোমুখি হয় লাতিন ফুটবল দুই পরাশক্তি। বিশ্বকাপের মূল পর্বে 4-2 জয় পেয়েছে ব্রাজিল, 1টিতে আর্জেন্টিনা এবং 1টি ম্যাচ ড্র হয়ে। 1990 সালের পর অবশ্য এই দুই দল বিশ্বকাপে মুখোমুখি হয়নি। ফিফা ফেডারেশন কাপের একমাত্র ম্যাচও আর্জেন্টিনার বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। তবে আর্জেন্টিনার সমর্থকদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। তাদের চোয়ালের জোর কাজে আসতে পারে কোপা আমেরিকার ক্ষেত্রে, যেখানে আর্জেন্টিনার দ্বারের কাছেও নেই ব্রাজিল। 1916 সাল থেকে শুরু হওয়া ফিফার স্বীকৃত সবচেয়ে পুরনো এই টুর্নামেন্টে 29-15 ম্যাচে জয় পেয়েছে এলবিসি লেস্তেদরা। তাদের বিপরীতে মাত্র 7 ম্যাচে জয় পেয়েছে সেলেকাওরা, বাকি 7 ম্যাচে কোনো ফলাফল আসেনি। আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যে এখন পর্যন্ত 109 ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে আর্জেন্টিনা জয় পেয়েছে 40টিতে আর ব্রাজিল জিতেছে 43টি ম্যাচে, ড্র হয়েছে 26টি ম্যাচ। 109টি ম্যাচে ব্রাজিল গোল করেছে 165টি আর আর্জেন্টিনা গোলের সংখ্যা 130টি। সে হিসেবে নিজেদের প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে আছে ব্রাজিল। লাতিন আমেরিকার এই দুটি দেশের মধ্যে রয়েছে একাধিক আন্তর্জাতিক ট্রফি। এর মধ্যে মেজর শিরোপা জেতার সংখ্যায় ব্রাজিলের চেয়ে অধিক এগিয়ে আর্জেন্টিনা। ব্রাজিল এখন পর্যন্ত মেজর ট্রফি জিতেছে 20টি আর আর্জেন্টিনার মেজর ট্রফি রয়েছে 20টি। বিশ্বকাপের খেলা হিসাব করলে তাদের এগিয়ে রয়েছে ব্রাজিল। মোট 4 দেখা 1টি খেলা হয়েছে ড্র এবং 2টিতে জিতেছে ব্রাজিল, 1টি জিতেছে আর্জেন্টিনা। অন্যদিকে কোপা আমেরিকার বেশি জয় পেয়েছে আর্জেন্টিনা, তারা জিতেছে 16টি খেলায়, 8টি খেলা ড্র হয়েছে এবং 10টি খেলা জিতেছে ব্রাজিল। ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে এখন পর্যন্ত 50টি প্রদর্শনী খেলা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে 18টি জিতেছে ব্রাজিল, 20টি জিতেছে আর্জেন্টিনা এবং ড্র হয়েছে 12টি। দুই দলের মধ্যে সবচেয়ে বড় জয় পেয়েছে আর্জেন্টিনা। 1940 সালে বুয়েনোস আইরেস অনুষ্ঠিত হওয়া ওই ম্যাচে আর্জেন্টিনা 6-1 ব্যবধানে ব্রাজিলকে পরাজিত করে। আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যে সর্বশেষ মহাদেশীয় খেলা অনুষ্ঠিত হয় 2021 সালের 10 জুলাই ব্রাজিলের মারকানা শহরের রিও ডি জেনেরিওতে। খেলাটি ছিল 2021 সালের কোপা আমেরিকার ফাইনাল। খেলায় আর্জেন্টিনা 1-0 ব্যবধানে জয়লাভ করে। আর্জেন্টিনার শিরোপা সংখ্যা 2টি বিশ্বকাপ সহ আর্জেন্টিনার রয়েছে 20টি মেজর ট্রফি জয়ের রেকর্ড। বিশ্বকাপ 2টি, কোপা আমেরিকা 15টি, কনফেডারেশনস কাপ 1টি, প্যান আমেরিকান কাপ 2টি। ব্রাজিলের শিরোপা সংখ্যা 5টি বিশ্বকাপ সহ ব্রাজিলের মেজর ট্রফি জয়ের রেকর্ড রয়েছে 20টি। বিশ্বকাপ 5টি, কোপা আমেরিকা 9টি, কনফেডারেশনস কাপ 4টি, প্যান আমেরিকান কাপ 2টি। 1940 সালে বুয়েন্স আয়ার্সে 6-1 ব্যবধানে ব্রাজিলকে পরাজিত করে আর্জেন্টিনা। গড়ের ম্যাচে এটি তাদের সবচেয়ে বড় পরাজয় আর আওয়ে ম্যাচে সেলেকাওদের বিপক্ষে বড় জয় 5-1 ব্যবধানে। অন্যদিকে 1945 সালে রিও ডি জেনেরিওতে 6-2 ব্যবধানে আর্জেন্টিনাকে পরাজিত করে ব্রাজিল, গড়ের মাঠে যেটি তাদের সবচেয়ে বড় জয়।
আর আওয়ে ম্যাচে এলবিসি লেস্তেদের বিপক্ষে বড় জয় 6 বনাম 1 গোলের ব্যবধানে। বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগিছে অবশ্যই কমেন্ট করে জানান।